মৌসুম বেনজিন উরকে সরিয়ে মালদা জেলা তৃণমূলের সভাপতি করা হয়েছে আব্দুল রহিম বক্সিকে। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এক মন্ত্রী এক পদ, আর সেই দিকে নজর রেখেই মূলত এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে মালদা জেলায় গোষ্ঠী কোন্দলের কথা অস্বীকার করা যায় না। গোষ্ঠী কোন্দল রুখতে কাজ করব দাবি নতুন জেলা সভাপতি। কি জানিয়েছেন আব্দুল রহিম বক্সী শুনব। আমি দলগতভাবে সরকারিভাবে এখন কোনোভাবে কোনো খবর পাইনি। রাজ্য কমিটি পার্টি আমাদের কোনো রকমের আমাকে কোনো খবর দেয়নি যে আমি সভাপতি নির্বাচিত হয়েছি। আপনারা বলছেন, আপনাদের মাধ্যমে শুনতে পেয়েছি আমি, ফলে দলগত সিদ্ধান্ত কি আছে জেনে নিয়ে তো সভাপতি হিসাবে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবো। আর যদি দিদি আমাকে দায়িত্ব দিয়ে থাকে তাহলে আমি সে দায়িত্ব পালন করার চেষ্টা করবো। আমাদের মালদা জেলায় আমাদের সিনিয়র জুনিয়র সমস্ত ধরনের যে কর্মীরা আছে তার সকলের সাথে আলোচনা সাপেক্ষে কাজ করার চেষ্টা করবো। বলছি, গোষ্ঠী কোন্দলে জর্জরিত তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ ওঠে গোষ্ঠী কোন্দলে একের সাথে অপরের বিরোধ। আপনি যেখান থেকে যে এলাকায় বসবাস করে লোকুয়া সেখানেও গোষ্ঠী কোন্দল চরমে অভিযোগ আছে। এই গোষ্ঠী কোন্দল মেটাতে কী পদক্ষেপ গ্রহণ করবে? আসল ঘটনাটা হচ্ছে যে প্রথমে তো রাজ্য কমিটি থেকে আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করে আমাকে বললো। যদি বলা হয় তাহলে আমি আসার পরে সেরকম বড় ধরনের কোনো গোষ্ঠী কোন্দল আমি দেখতে পাইনি। যদি সেরকম কিছু থাকে আমরা নিশ্চয় আলোচনার সাপেক্ষে সবাইকে সাথে করে নিয়ে সেটা শেষ করে দিয়ে একটা নতুনভাবে সবাই মিলে এই যে সাম্প্রদায়িক বিজেপি আছে যে মালদার মানুষকে বিভ্রান্ত করছে সেটা খতম করে নতুন একটা পরিকাঠামো তৈরি করার চেষ্টা করবো সবাইকে নিয়ে। বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য কী কী কৌশল রয়েছে আপনার? আমরা তো বিজেপির বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে এবার সিট জিতেছি মালদা জেলায় আটটা সিট আমরা জিতেছি বিজেপির বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে। এবং একটুর জন্য ফসে গেছিলেন তো আমরা দশের উপরে সিট আমাদের থাকতে হবে মালদা জেলাতে। এবং বিজেপি একটা সাম্প্রদায়িক দল, সর্বস্তরের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মানুষের মানুষের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দলগতভাবে ছোটো ছোটো জায়গা তৈরি করার মধ্য দিয়ে আমরা চেষ্টা করবো যাতে বিজেপিকে সাংগঠনিকভাবে শেষ করে দিয়ে সর্বস্তরের মানুষের কাছে আমাদের জননেত্রী আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বার্তা পৌঁছে দিয়ে মানুষকে তৃণমূল পতাকা তলে সমবেত করার চেষ্টা করবো। अभी ना जाओ छोड़ कर बाबा दादू बाबा डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন।